হরি নামে গতি, হে হরি নামে ভকতর কেবল ভগতি। মাধবে কি উপদেশ দিছে, রাম বুলি তরে মিৰি আসাম কছাৰি, হ্যাঁ রাম নাম লৈ হরিক স্মরণ করে হরির গুণ কীর্তন আর আনন্দর ভাগেরে সৈতে আমার জীবনটি সুখী করবলে আমি যত্ন করব লাগে। সেইটো কারণে ঘোষার প্রারম্ভতে আমাক কি বুলি দেখালে, একান্ত ভকত হয়ে ভগবানের কথা গুণ কীর্তন করবলে কইছে। ও একান্ত ভকত হবে অ নির্গুণ কৃষ্ণ রগুণ, অ গাঁওয়ে সদা বসিয়া যথাত, এ বৈকুণ্ঠকো পরিহরি হে যোগী রহিদ্রয় এরি, অ থাকা হরি সাক্ষাতে ত থাকা হরি সাক্ষাতে ত থাত। মাধব মহাপুরুষে ঘোষার উপদেশে আমাক বুঝাইছে কি বলে বুঝাইছে, অ কর্মত বিশ্বাস জার অহিয়া তথা কন্ত হরি, অ অতিশয় দূর হোম ততার, অ দূর তুমি দূর হোম তার, এ অহংকার থাকন্তে ও সাক্ষাতে কৃষ্ণ কপাওয়ে, অশবন কীর্তন ধার মজাগ, এ শবন কীর্তন ধর্ম জার। আরো উপদেশ ঘোষাত আমাক কি বুলি কৈছে, অ যার পুত্র হবে ওদ হরি তরণলয়া, অ হরি গুণ গাঁওয়ে সোধা ভাবে, এ দধি দুগ্ধ ঘৃত মধু নদী রজল কপিয়া, অ পিতি গণে পিপিতি গ অপিতি গণে পিপিতি গ মানিছো জানো আমি গুরুর উপদেশ, পালিছো জানো আমি গুরুজনার উপদেশ, হ্যাঁ গুরুর উপদেশ যদি পালন করা নহয় গুরুর উপর দুঃ আচরণ করা, সেইটো কারণে জীবনের সুখের পরিমাণ বাহক, ভোগর পরিমাণ বাহক, আনন্দর পরিমাণ বাহক, এই উদ্দেশ্যে বই দেবতাবিলাক পূজা পাতল নিদিবলি। ভগবান কৃষ্ণ গোসাঁই কি বুলি কৈছে, মই এই স্বয়ং ভগবান, মই এই ঈশ্বৰ, মোৰ চৰণ এবাৰ চিন্তা কৰা, মোক এবাৰ উপাসনা কৰা, গোটেই ব্ৰহ্মাণ্ডক সন্তুষ্ট কৰা, মই ঈশ্বৰ, আমাক কি উদ্ধাৰ কৰিব, ইন্দ্ৰ কত বাৰ গৈ পেলাই কৃষ্ণৰ বিষ্ণু চৰণ শৰণাপন্ন হৈছে, হা এবাৰ শিৱ বনাইছিলে বোলে এই জনমত তুমি শিৱ হৈ মোক তপস্যা কৰা, মোক উপাসনা কৰা, আৰু তেওঁ অহংকাৰ কৰি দেখুৱালে কি কৰিতে পাৰে মোক স্থিৰ মায়াই বুলি, আকৌ মোহিনীৰ ৰূপত ভ্ৰমিত কৰি তেওঁকো দৌৰালে, হা বৰমাই তিনিবাৰ তপস্যা কৰি হৰি কৃষ্ণ দৈৱকী নন্দন ঈশ্বৰ কৃষ্ণ বুলি জানিলে, আৰু দাপৰ যুগত অৱতাৰ লৈ যেতিয়া জোঠা অন্য খাই দেখুৱালে তেতিয়া আকৌ অবিশ্বাস আহি গ'ল, মোৰ ভগৱানজন বেদুময় তত্ত্ব পৰম পুৰুষ জগতৰ শ্ৰীহৰি অনন্ত ৰূপ, এইজনে আকৌ লগৰ লগৰীয়াবিলাকৰ জোঠা খাবনে, হা মায়া কৰি গোবৎস হৰণ কৰিবলৈ লাগি গ'ল। Thank you.
Tage koi asu, ami kori ba lage kundo koro kundo, ami ghita modhu dodhi dugdha bhagavanok eku diba nalage, ami ki diba lage, teu soron gangar okonman jol di diba lage, sei jolkon loi hori santushta hoi jabe bole ki mur soronor sewar okonman tulogi, mur naam gunor okonman gandharupi sandan, hane আৰু মোৰ ভকতৰ শৰণ সেৱাৰ অকণমান ৰেণু যদি তুমি মোক দি দিলা দধি ধুক্ত দুগ্ধ গীত মধু দধি গুৰু দুগ্ধ দেৱ গীত গীত হল নাম হয়নে দধি দুগ্ধ গীত মধু মধু হল ভকত মাধৱে চাৰি বস্তুক লুকুৱাই ৰাখিছে খুলি নিদিলে বলে কি হৰণে হোৱা নাই ইমান খুলি দিলে কেনে কে হ'ব অহৰণ্যা ভকতক যদি এবো বস্তু পহিলে পাই যাব নহয় দি দিব জানো হা নিদিয়া গোখা আৰম্ভ কৰিছে ভজন বা হৰণ বা নহয় হাস্ত থাকে ভজনিয়া হাস্ত গতিকে নিপেন শইকীয়া ইউটিউব চেনেলত প্ৰতিদিনে সমস্ত অসমৰ ৰাইজক আমি ঘোষাৰে জগাব বিচাৰো Sare sarita bazat Madhavar ghosha shunok aru jagrat hok aru ami khuwabo bisaru kihere Baikunthar kalpataru bhagavat shastrore sandhya sare sari bazat hetu karone sadai ebhag bhagavat ami mukuli kori diu khuwatu arambho hok Madhav mahapurushar ghosha shastrore keijukaman ghosha shravan kori dudinman shravan kori sabasun দিন কেইটা ইতিবাচক দিকলে গতি কৰিব বহুত প্ৰমাণ পাইহে আমি ৰাতিপুৱা ঘোষা দিবলৈ লৈছো গধুলি ইমান ব্যস্ততাৰ মাজত ভাগৱত দিবলৈ লৈছো নিজে বহুত লাভ পাইছো এটো কাৰণে দিছো গমেছেনে বাৰু এ লাভ ধন সম্পত্তি লাভ নহয় ইয়া পৰমাৰ্থিক লাভ হা ঈশ্বৰৰ শৰণ সেৱা সুখৰ যিটো আনন্দ বুলি কোৱা যায় ভগবত জ্ঞান গীতার জ্ঞান শাস্ত্রৰ জ্ঞান কাৰ বস্তু হা ঈশ্বৰৰ বস্তু এলে ফুলে মৰা আমাৰ জীৱবিলা কৰিয়া বস্তু নহয় ভগবন্ত যদি ভাল বস্তু কিপা কৰি কিবা অপমান আমাক দিছে আমি বিলাই দিব লাগিব নহলে কি হ'ব নহলে জমৰা হলো বুলি মানদব্য ৰিখি শাস্তি দি পলাই আকৌ বিদুৰ হৈ জন্ম লব লগা হ'ল যদি জন্মন্ত ধারণ কৰিছে সংগমৰে ধারণ কৰক নীতি আৰু নিয়মৰে কৈতে প্ৰতিপালন কৰক গুণময় বৃত্তিৰ পৰা নিবৃত্তিলে আমাৰ যাত্ৰা কেনেকে হ'ব লাগিব হৰিৰ শ্রবণ কীৰ্তন ধৰ্মৰ যোগেদি হে নাম তিনি গুণ কাজৰ কহিলো ভাবে ভাবে হে এবে খুনা যেন মতে গুণ সাম্য কৱে রজতম গুণ কাজে দুই কুকৰ্ণী না এতে বেশত গুণ আহি হুৱন্ত প্ৰকাশ এ যে বেশত তম গুণ কৰি পৰিহাৰ এতে বে আহি রজ গুণ ব্যক্ত হুয়েতা এ জীবেলা তহতে রজ গুণ কওয়া বরে এতে বে তমু এতে বে তমু গুণে অধে থাকি হে রজগুণী মর্ত লোকে কনে অবস্থান এ সমুদায় দুঃখময় কর্মে সে প্রধান বারোটা বতাহ লুটিখাই গল হে রাম জীবেলা তহতে রজু গুণ কয়াবরে এতে বে তমু গুণ আসি বেককে নকরে হে কৃষ্ণে বোলে শরীরৰ নবগোটা দাৰত চিনয়তাৰ গুণৰ প্ৰকাশ
নবখন দারে নবরহর তত্ত্ব কাষ্টাদন করিবলে কইছে কি কইছে জিভারে ভাল বস্তু খাবার কারণে ভাগবত আর গীতাই কোয়া নাই কি বলি কইছে তোমার জিভাখন সিক্ত করা মুরমিতময় কৃষ্ণর গুণদহর তত্ত্বরে তোমার দুটি চক্ষু তুমি শুদ্ধ করা বলে কেনেকে মূল ভকতক দর্শন করি মূল তীর্থস্থান দর্শন করি হয়নে মূল অত্যন্তিক সুখর আনন্দক তুমি দর্শন করি বলে কেনেকে এটা শিশুর খেলক তুমি দর্শন করা তাত কৃষ্ণ নৃত্য করি আছে হয়নে বারু ভাল বস্তুবিলাকত ভগবান বাস করে থাকে আমার দৃষ্টিয়ে যদি বেয়া চাবলে বিচারে তাহলে আমি বুঝিব লাগিব আমাক ভগবন্ত নরকর ফালে নিব বিচারিছে যদি আমার দৃষ্টিয়ে যদি অমৃতময় ঈশ্বরের তত্ত্বক দর্শন করব বিচারিছে যে ভাওনা চাবলে মন গেছে ভগবানের গুণগান নৃত্য হয়েছে সেয়া চাবলে মন গেছে কোনোবা শিশুয়ে আনন্দরে খেলাধুলা করেছে সেয়া চাবলে মন গেছে এইবিলাক দর্শন করলে কি হব আমার মন পবিত্র হব যদি কারোবার কাজিয়া বিবাদ আমি যদি কারোবার বিসম্বাদ আমি যদি কারোবার হাই জেদ খেল এইবিলাক যদি আমি দর্শন করবলে বিচারো কারোবার ঘরলে গিয়ে যদি সিদ্ধবিলাকক ফালিচি চাবলে বিচারো হয় না নহয় বারো হ্যাঁ তেতিয়াহলে আমি কি হম নরকর দ্বারলে যাত্রাটো ফোর লেন কৰি দিলো ফোর লেন কৰি দিলে বুলি ক'লে আজিকালি আগতে টু লেন আছিলে এতিয়া ফোর লেন কৰি দিলো বুলি ক'লে বুঝিবলে ভাল হব হয় না বারো যে সত্য শুদ্ধ ঈশ্বর তত্ত্ব আমার মনের উপর আমাক লগাবর কারণে ভগবান কৃষ্ণই কি করেছে তেওঁ পদত পাঁচটা চিহ্ন প্রতিষ্ঠা করেছে ভগবান কৃষ্ণর অরুণ চরণ এইটো কারণেই বুঝিব লাগে এখন চরণতা পাঁচটা চিহ্ন ধারণ করে রাখিছে ধ্রজ ব্রজ যব অঙ্কুশ আর পদ্ম যদি এবার চরণ চিন্তা করে দিয়া যায় পাঁচটা বস্তু একেলগে ক্রিয়া করব বলে কি করব মুখ যদি কোনোবাই প্রথমতে মনত পেলায় মনের পাপবিলাক মই দূর করে দিব প্রথম বলে দ্বিতীয়তে কি করো মূর কথা যদি শুনব বিচারে চঞ্চল মনটুক মানে দৃষ্টির করে দিব তৃতীয়তে কি বলে কৈছে বলে বেয়া সঙ্গলে যদি যাবলে বিচারি আসলে মানে তালে বাধা দি দিম মানে সাধু সঙ্গলে লৈ যাম মানে বারো তারপর বোলে কি করিম বোলে মনের অহংকারবিলাক আঁতর করে দিম নিজকে সরু দেখাম নিজক কারো ওর ডাঙর হয়ে চাবলে নিদিও হয়নে বারো আর তারপর কি করিম বোলে জগতের কোনো বস্তুর প্রতি লোভ নাইকিয়া হব মোহ নাইকিয়া হব মায়া নাইকিয়া হব বোলে কি মই অঙ্কুশ রূপেৰে এডাল অস্ত্র ধরে আছো মোর পদত অঙ্কুশ বোলে কি খাবলে বিচারতে এশবার এশবার চিন্তা করি খাম হয় পেটর অসুখ হব নেকি ডায়াবেটিস হব নেকি হাই প্রেসার হব নেকি খাম হয় কিন্তু হরি বিতুষ্ট হব নেকি খাম হয় সাত্বিকন্ম হয় না নয় ইয়ারপা নির্গত হওয়ার রসে মূর ঈশ্বর সাধনাত কিবা ব্যাঘাত জন্মাব নেকি হয় না বারো খাবর সময়ত এশবার চিন্তা যাবর সময়ত বোলে জাম হয় যদি বেয়া দৃশ্য দেখো জাম হয় যদি কাজিয়া করে থাকাত পাও জাম হয় যদি মই যি ভাবত ওলাইছিল সেই ভাবত যদি তাত গৈ নাপাওঁগে এশবার চিন্তা করব হয় না বারো সেইটো কারণে সতী শিবই বারণ করেছিলে দেবী নাযাবা এই যজ্ঞ চাবলে তুমি যাব নেলাগে কৈলাস ধামত এটা তপময় সাধনা করা মোর লগত তপময় সাধনার সঙ্গে আনন্দময় হরির নির্বাণ আনন্দ তুমি লাভ করা তোমার পিতৃয়ে সে যজ্ঞরে ঈশ্বর সেবা করা নাই অহংকারক সেবা করেছে ঈশ্বর সেবাটো অহংকার আহিলে আমার সতীময় সাত্বিক গুণবিলাক তার যা যাব এইটো কারণে সতীয়ে দেহ ত্যাগ করেছে যক্ষর যজ্ঞ অহংকারর যজ্ঞবিলাকত আমার অবিদ্যার দেহটো সদায় ভস্মীভূত হয় দিব্য জ্ঞানময় শিবময় তত্ত্ব তাত প্রকাশ হয় শিব মানে আমার আত্মা হয়নে সতী মানে আমার দেহা এই দেহাটো মিছা বস্তু সেইটো কারণে ই কি ই বিলাসী ইয়াক কাপুরে নাতে আর অলংকারে নাতে হয়নে বারো পিন্ধিবর সময় দশ জোর মেলি লব কোন জোর পিন্ধিম হয়নে বারো কৃষ্ণ দায় দুখ ধরব আকো দেই
আমারও সংসার আছে, আমারও সংসার আছে, ভাগি থানমান যাতে নহয় দেই। হ্যাঁ যে হ্যাঁ আছে 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 আছে, নহলে অকলশরীয়া করব নয়। হ্যাঁ আক সংসার কি সংসার ধর্ম হে, সংসার যদি ধর্ম তা ধারণ করবে লাগবে। সংসার ধর্মক যদি ধারণ নকরে তাহলে কি হব, জটি হব লাগিব। যজাতির ককায়কৰ নাম জ্যোতি নাছিল জানো, তাহলে জটিল জ্যোতি পাগল হয়ে ঘুরি পড়া নাছিল জানো, হয়নে? গুরু ধর্মই আমার সংসার বিমুখ হবলে শিকা নাই, সংসার সন্মুখ হবলে শিকাইছে। কিন্তু কেনেদরে ধর্মরাজে যেদরে সংসার করেছিল তেনেকে করা, ধর্মক ধারণ করা, ন্যায়ক পালন করা, সত্যক রক্ষা করা, অহিংসাক বধ রূপে বরণ করা, গোটে জীবক বিষ্ণুময় দর্শন করাই দিয়া। কেনো সদায় নিজের সুখের কথা চিন্তা করে যা, জগতের মঙ্গল চিন্তা করেছে বা হয়নে বারু? আর সেইটাই হল আসল কথা। গুণোত্তর বিভাগ যোগে আমার জীবর বন্ধনের পর মুক্ত করাই নয়, জড় বন্ধনের পর আমাকে মুক্ত করে দিব বিচারিছে। তিনিটা গুণের বৃত্তিরূপী বান্ধনের পর জীবক মুক্ত করিব পড়ার শক্তি কেবল এজনের আছে। কার আছে? দৈবকী নন্দন কৃষ্ণ। উড়ালত বান খালে, গোবর্ধন ধারণ করিলে, গোপী কান্ধত উঠিব বিচারিলে, হয় না নহয়? হ্যাঁ গোসাঁইজনক কি নকরিবলে বাকি থাকিলে, সকলো করিলে। হ্যাঁ করার পাছতো কিন্তু প্রত্যেককে অমৃতই দি থই গেল, কাকু অকনমানো কালো ফুট দি দিলে, হয় না নহয়? গান্ধারী অভিসম্পাত দিছিলে, মূল পুত্রকেইটার হৃদয়ত সোমাই তুমি সদায় অহংকার দান করিলা, তুমি এই জগরিয়া, মোর এশটা পুত্র বধ হল তোমার অজ্ঞান আর অবিদ্যার কারণে, আজি মই তোমাক অভিসম্পাত দিছো, গোটে যদুকুল ধ্বংস হব। আর কৃষ্ণই কান্দি কান্দি গান্ধারীক কৈছিলে, হে মাতৃ, মোর মাতৃ কেবল দৈবকী নহয়, মোর মাতৃ কেবল যশোদা নহয়, তুমি গান্ধারীও মোর মাতৃ। এগারী মাতৃয়ে দিয়া অভিসম্পাতক মই বর বলে স্বীকার করিল। হ্যাঁ তুমি মোক অভিসম্পাত দিছা বলে মই ভবা নাই, তুমি মোর সৎ মাতৃ, সেইটো কারণে তুমি মোক বর দিলা বলে ভাবিল। কৃষ্ণই বুঝাই দিলে, মোক কোনোবাই অনিষ্ট করিব পারে, মই কেতিয়াও কাকো অনিষ্ট নকরো, মঙ্গলময় হরি। সেইটো কারণে কৃষ্ণ নাম স্মরণ করলে ইমান পুণ্য হয়, কৃষ্ণই উপবিত্র হব পড়া একো কামেই করা নাই অবতারক, প্রতিটি কর্মই প্রতিটি তত্ত্বই প্রত্যেককেই পুণ্যর ভাগ দিছে। গুরুর আগতো এদিন ফাঁকি দিছিলে সান্দীপনী মুনির আগত, সুদামায় বেদমন্ত্র পাহরিলে, সুদামায় শাস্তি দিলে যে হাবির মাজত গৈ খড়ি বিচারি আনবগে লাগিব। সুদামায় হাবিলে যাবলে ভয় করে, এবার ভরিত কায়ে সোমায় অচেতন হয়ে পড়িয়েছিল, কৃষ্ণই বসায় আনিছে। এটা কৃষ্ণলে খুব করুণভাবে চালে সুদামা, হে রামান্ড সকলে পারিলে মই নোৱাৰিলো, আর তোমাক সুধিবলে বাকি আছে, কৃষ্ণ সোধা নাই। এটা সান্দীপনী মুনিয়ে কৃষ্ণক সুধিলে, কানাই এতিয়া তোমার পালে তা তুমি কোয়া, কৃষ্ণ কৈছে গুরুদেব আজি মই সব পাহরিল, আজি মই সকলো পাহরিল। সান্দীপনী মুনিয়ে হাঁহি হাঁহি উত্তর দিছে, আজি বেদেও বেদ পাহরিলে, ভগবান কৃষ্ণ নিজেই বেদ, আজি বেদেও বেদ পাহরিল, মই এটা কি করিম? উপায়তো এটাই, মই কেতিয়াও বিভেদকামী মনোভাব নলওঁ, মই সান্দীপনী মুনি, মই সকলোরে প্রতি সমত্ব দর্শন করো। সুদামাই বেদমন্ত নোৱাৰি যি শাস্তি পালে, হে কৃষ্ণ আজি তোমারও শাস্তি একেটাই। যে সুদামাক লগ দিবলে কৃষ্ণই গুরুর আসলতো মিছা কথা কৈছিল, গুরুক মিছা কথা কৈছে বান্ধবক লগ দিবর কারণে। সেইটো কারণে মাধব মহাপুরুষে কি বলে গুছিছে, প্রাণ প্রভু পীতাম্বরই,
তুমি কৰি আছা দয়া তুমি দয়া কৰি আছা প্ৰত্যেকটো জীৱ তুমি পান ৰূপেৰে প্ৰতিষ্ঠা হৈ আছা তুমিয়ে প্ৰতিপালন কৰি আছা হয়নে অৰ্থাৎ তুমি কোনো গুণময় বৃত্তিত জড়িত হৈ নাথাকা তুমি নিগুণ তুমি নিৰাকাৰ ৰূপ তুমি কি তুমি পিতাম্বৰ এই তিনি গুণময় বৃত্তিয়ে যাক স্পৰ্শ নকৰে তাক কোৱা হয় পিতাম্বৰ বুলি কৃষ্ণ আমাৰ বস্ত্ৰৰূপ কি বস্ত্ৰ জন্মৰ পৰা মৃত্যুলৈকে নহয় অনাদিৰ পৰা অনন্তলৈকে এক বস্ত্ৰৰূপ আত্মাৰূপ সেইটো কাৰণে আত্মাৰ তত্ত্বটোক বুজাবৰ কাৰণে জগতৰ শ্ৰীহৰি পিতাম্বৰ ধাৰী পিতাৱস্থা আমাক পিন্ধি আছে তেওঁ কিহেৰে পিতাৱস্ত্ৰৰে পিন্ধি আছে কি হৈ পিন্ধি আছে হিহিকে হৈ পিন্ধি আছে অন্তৰ্যামী হৰি হৰি হৈ পিন্ধি আছে কিন্তু আমাৰ অজ্ঞান আৰু অবিদ্যা আমি কি বুলি ভাবোঁ আমি তেওঁক পিন্ধি আছোঁ বুলি ভাবোঁ হা আমি আচলতে পিন্ধি থকা নাই গোসাঁয়ে আমাক পিন্ধি আছে ই তত্ত্ব গীতাৰ চতুৰ্থ অধ্যায় গুণত্ৰয় বিভাগ যোগে আমাক বুজাইছে গীতা শাস্ত্ৰ বুজাবলৈ বহুত শাস্ত্ৰৰ উপমা আনিব লগা হয় নহ'লে ইয়াৰ তত্ত্ব কথাখিনি বৰ গভীৰ আৰু বৰ জটিল গীতানো কোনে জানিব কোনে বুজিব হা যিজন বেদৰূপ যিজন বাণীৰূপ যিজন গোবিন্দ গুৰু সেইজনৰ শ্ৰীমুখৰ বাণী ইয়াক শ্ৰৱণ কৰি আমি আত্মশুদ্ধি কৰাৰ বাহিৰে আৰু বেলেগ উপায় নাই হে ৰাম কৃষ্ণে বোলে শুনিৰণ বগুতা দাৰত চিনয়তাৰ গুণৰ প্ৰকাশ হস্ত পদ লিংগ গুঞ্জ বাইক কৰ্ণঘ্ৰাণ এ চকু সে ইন্দ্ৰিয় এহি দাৰণ বখান তিনি গুণ কাৰ্য কাৰ যেন লক্ষী অ যেন গুণ যেন কৰ্ম শুনা কহো পকী কৃষ্ণই ধুনীয়াকৈ পঢ়াইছে কাক অৰ্জুনক শৰণাগত শিষ্যজনক অতি গভীৰভাৱে বুজাই দিছে এটি শিশুৰ নিচিনাকৈ শিকাই দিছে হে অৰ্জুন তুমি গুণময় বৃত্তিবিলাকত কেনেদৰে বান্ধ খালা চোৱাচোন তোমাৰ এই নৱখন দাৰ দিছিলোঁ মোৰ সাত্বিক শুদ্ধ সেৱা সুখৰ আনন্দ লাভ কৰিবলৈ কিন্তু তুমি কি কৰিলা গোটেইখন খেলি মেলি কৰি দিলা তোমাৰ দুৱাৰবিলাক তুমি দুখৰ ফালে লৈ গ'লা পোহৰৰ ফালে নিনি তুমি অন্ধকাৰৰ ফালে লৈ গৈছিলা এতিয়া আৰু তুমি সেইটো ভুল নকৰিবা জীৱবিলাকক বুজাইছে এই কথা হে ৰাম কৰ্ণে শুনে হৰি কথা মুখে নাম স্মৰে এ দুই খানি হস্তে ঈশ্বৰৰ কৰ্ম কৰে হাতৰ বিষ বহিব নোৱাৰি ভৰিৰ বিষ হা বান্ধি থৈছে গোসাঁই আমাকো গুণময় বিষ দিছে মুক্তি পাবা সুখৰ দুখৰ বান্ধোন নপৰিবা জগতো মুক্ত হ'ব হে ৰাম মনে চৰণ কচিন্তে হে কৰ্ণে শুনা হৰি কথা মুখে নাম স্মৰে এ দুই খানি হস্তে ঈশ্বৰৰ কৰ্ম কৰে হে মনে চৰণ কচিন্তে নজানয়ৱান হে চকু পৰস্তিক দেখি কৰে মাতৃজ্ঞান এগৰাকী নাৰীক দেখাৰ লগে লগে যি মাতৃ বুলি ভাবিব পাৰিব সেইজনৰ মনৰ ভাৱ সাত্বিক কিয় সাত্বিক প্ৰত্যেকগৰাকী নাৰীৰ মাজত তেওঁ নিজৰ মাতৃক বিচাৰিব আৰু আমাৰ অন্তৰেৰে সৈতে
সেইটোৱে বিচাৰিবলৈ শিকাব লাগে হে পুতয়া হে ঋতু কালে আপোনা ভাজাত ভাজা বিনে আনত ন করে বিন্দু পাত এ নবদারে এহি মতে চিহ্ন আছে যত অসিজনত শত গুণ আশয় সাক্ষাত অপ্যাপ্য বস্তুর অভিলাষ করে বে উচ্চ নিচ কর্ম করি দুঃখ পাওয়ে ঘোর হে বোলে কিছু ধন আছে আছে আর কিছু হক এ পাইলে মোহ হুয় পিয়াইলে করে শুক হে সংকল্প করিয়া কর্ম করে যেটু জনে হে রজ গুণ জানা সখী এতে কলক্ষণে হে নাহিকে প্রকাশ যার বিবেক রহিত আপনার স্বধর্ম তো সংকল্প বর্জিত এ ব্রত দান হোম শ্রাদ্ধ কুত পরবেলা এ তাত নিদা গয়া থাকি করি অবহেলা অনিকটে আশয় তীর্থ আলসে ন যায় খাবর বেলা তো স্নান করে পানি খায় হে রাম হে নিদালয় সমিসা তাত নিবেশিয়াচিত অজীবা পূজা বর্ষা করে আর নাহিত পমাদেনে রয় তাক নাহি সাবধান তম গুণী আর জানা এতেকে লক্ষণ অতিনি গুণে থাকি মরি পাওয়ে যেটু লোক অকার কোন স্থান অনুক্রমে শুনিও এক শত গুণ গোত ত্রিবিধ প্রকার হে উত্তম মধ্যম কত অধম আসার উত্তমে যে শত গুণ সত্য লোকে স্থিত মধ্যম শতর স্থান হুয়ে অমরাবতী এ সামান্য শতর সগুণে এ সামান্য শত গুণে সে গন্ধর্ব লোক পাবে এ গুণ তার তমে উচ নিচ ফল পাওয়ে এ রজ গুণী মত লোকে করে অবস্থান এ সর্বদায় দুঃখময় কর্মকে প্রধান তমু গুণে অধে থাকি করে হিংসা কর্ম অসিংহ বাঘ কুকুর তাহার হুয়ে জন্ম এ উদ্দশত গুণে থাকি দিব ভোগ করে এ রজ গুণে কর্ম বিষয়ত পড়ি মরে এ তমু গুণে অধে থাকি নরক নিকাল এ তিনি গুণে বন্ধ দেখা সকল সংসার গোটেই সংসারখন তিনিটা গুণতে বান খাই আছে বলে আমাক জানিবলৈ দিছে কৃষ্ণ।